إني لكم منه نذير مبين. صدق الله مولانا العظيم. ইফতার খুব বেশি সময় বাকি নেই, তো এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি ওল্ড ঢাকা ইউথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মনুজ্জামান মানিক মিদাকে। ওল্ড ঢাকা ইউথ ফোরাম এই পাঁচ বছর ধরে বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করে আসছে, সবসময় তিনি এই ওল্ড ঢাকা ইউথ ফোরাম সাধারণ মানুষের জন্য কাজ করে থাকে। আমরা যারা সমাজে ধনবান ব্যক্তি আছি, আমরা যদি এরকম সকলে সাধারণ মানুষের পাশে দাঁড়াই তাহলে আমাদের এই অভাব অনটনগুলো থাকে না সাধারণ মানুষের। আমরা আশা করব আমাদের এই ওল্ড ঢাকা ইউথ ফোরামের মতো করে যেন আগামীতে বিভিন্ন সংগঠন যেন এভাবে সামাজিক সহযোগিতা করতে পারে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ওল্ড ঢাকা ইউথ ফোরামের সহসভাপতি ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ আবদুল্লাহ। এই যুবক বয়সটা আল্লাহ তাআলা মানুষের জীবনের মধ্যে সর্বোত্তম একটা সময় হিসেবে চিহ্নিত করেছেন। মানবিস ইসলাম এই যুবক বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন সর্বপ্রথম মানব কল্যাণের জন্য। আমরা সেই আদর্শকে সামনে রেখে চেষ্টা করছি যে যুবক হিসেবে আমাদের যতটুকু সম্ভব সমাজের জন্য এগিয়ে আসার। ধন্যবাদ সবাইকে, এবং আমি আশা করব সবাই যেন তাদের পক্ষ থেকে নিজ নিজ অবস্থান থেকে সেই চেষ্টা করে যান। আসলে 2018 সালে আমরা কয়েকজন পুরান ঢাকাবাসী তরুণ এই সংগঠনের প্রতিষ্ঠা করেছিলাম। তো সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল মানব সেবা করা। আসলে আমরা মনে হয় এই পাঁচ বছরে আমাদের যেই লক্ষ্য, যেই ইচ্ছাতে আমরা এই সংগঠন চালু করেছিলাম বা শুরু করেছিলাম, কিছুটা হলেও আমরা মনে করতে পারি যে আমরা সেই উদ্দেশ্য সফল করতে পেরেছি। ওল্ড ঢাকা ইউথ ফোরাম আসলে প্রতিষ্ঠা হয়েছিল মানব সেবা করার জন্য এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। পুরান ঢাকার একটি স্বাভাবিকভাবেই ঐতিহ্য আছে, সারা বাংলাদেশ এমনকি সমগ্র পৃথিবী জানে যে পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্য আছে, কিন্তু আমরা শুধুমাত্র ওল্ড ঢাকা ইউথ ফোরাম সেই সকল ঐতিহ্য নিয়ে কাজ করতে চাই যেই সকল ঐতিহ্য চর্চার মাধ্যমে স্বাভাবিক সাধারণ মানুষ উপকৃত হয়। পুরান ঢাকার সমাজ কল্যাণমূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন ওল্ড ঢাকা ইউথ ফোরাম তার 2019 সালে প্রতিষ্ঠা লাভ করে 26 মার্চ, এবং তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড সহ মানবিক কর্মকাণ্ড করে আসছে আজও অবধি। এবং তার প্রতিষ্ঠা লগ্নের শুরুতেই সে ওল্ড ঢাকা ইউথ ফোরাম করোনার সম্মুখীন হয়, এবং করোনার সময় তার সামাজিক যে চ্যালেঞ্জ, যে ওল্ড ঢাকা ইউথ ফোরাম প্রত্যেকটি সদস্য সে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং করোনার সময় সাধ্যমতো মানুষের পাশে এসে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে 5টি বছর ওল্ড ঢাকা ইউথ ফোরাম তার সেই শুরু থেকেই যে ধারাবাহিকতা আছে তা রক্ষা করে প্রতি বছরই তার যেই আয়োজন সেগুলো সম্পূর্ণ করে আসছে, এবং সকলের সদস্য সহ শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সকল প্রোগ্রাম আয়োজন করে আসছে। তো আলহামদুলিল্লাহ ওল্ড ঢাকা ইউথ ফোরাম তার ভবিষ্যৎ পরিকল্পনা যে ওল্ড ঢাকা ইউথ ফোরাম শুধু খাদ্য বিতরণ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটা না। ওল্ড ঢাকা ইউথ ফোরামের তার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে পুরান ঢাকার যে সকল যুব সমাজ আছে, বেকার যুব সমাজ আছে, তাদেরকে টেকনিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তাদেরকে কর্ম সংস্থানের একটি ব্যবস্থা করা, প্রশিক্ষিত করে তোলা, যাতে এই যুব সমাজ, তরুণ সমাজ যেন ভুল পথে পা না দেয়, মাদকে পা না দেয় বা অন্য কোনো খারাপ কাজে আসক্ত না হয়, বা আপনার কিশোর গ্যাং সহ যে দল খারাপ কাজ আছে বা কোনো অপসংস্কৃতির মধ্যে সে আসক্ত না হয়, তার জন্য আমরা তাদেরকে ভালো সুস্থ ধারা সংস্কৃতি থেকে শুরু করে সকল ভালো কাজের সাথে সম্পৃক্ত সহ, এবং তাকে কর্মদক্ষতা করে বা একটা টেকনিক্যাল স্কুলের মাধ্যমে তাদেরকে কাজ কর্ম কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে যে এই সামনে আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করতে যাচ্ছি। ফোরাম একটি সামাজিক সংগঠন, আমরা বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকি, বিভিন্ন অসহায় দুঃস্থ মাঝে মাঝে। এবারও ঈদে আমরা খাদ্য বিতরণ করব। আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমাদের কার্য পরিষদের যারা সদস্য আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে এই সংগঠন এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। আগামীতে আমরা একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করব, এবং পুরান ঢাকায় একটি সংগঠন গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের সৈয়দ গোলাম মাহবুব আলী, সাবেক কমিশনার,
1962 থেকে 1971 পর্যন্ত উনি কিন্তু লালবাগে ছিলেন এই আতসখানার লেনে। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদের যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে এবং অসুস্থ আছে আমরা সবাই এই ইফতার ও দোয়া মাহফিল থেকে সবাই সবার জন্য দোয়া করব এবং এই পর্যন্ত এই অত্র এলাকার যারা কবরবাসী হয়েছে তাদের যাতে জান্নাতবাসী করে এবং আমাদের এই অত্র এলাকার 25 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আনোয়ার ইকবাল শান্টু আপনারা জানেন কিছুদিন আগে ওনাকে রিং পরানো হয়েছে এখন বাসায় আছে। আমরা সবাই দোয়া করব ও যাতে সুস্থ হয়ে সবার জন্য মসজিদ মাদ্রাসার জন্য কাজ করতে পারে এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ আজকে ওল্ড ঢাকা ইউথ ফোরাম এর উদ্যোগে আজকে ইফতার মাহফিলে আসলে আপনারা আলোচনা করতেছিলেন, আমি শুনতেছিলাম, আলোচনা খুব সুন্দর হচ্ছিল। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সমাজের মধ্যে সবচেয়ে উত্তম কারা? প্রশ্ন হইতে পারে সমাজের মধ্যে সবচেয়ে উত্তম কারা, সমাজের মধ্যে সবচেয়ে ভালো কারা, সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? এটা প্রশ্ন হতে পারে এবং সবাই সবাইকে শ্রেষ্ঠ মনে করে, সবাই সবাইকে ভালো মনে করে, সবাই সবাইকে বুদ্ধিমান মনে করে, সবাই নিজেকে হক মনে করে। যে যে নিজেকে হক মনে করবে, বুদ্ধিমান মনে করবে, উত্তম মনে করবে, আসলে সে নিজেকে উত্তম মনে করতে পারবে না। কোরআন ও হাদিস যাকে ভালো বলবে, কোরআন ও হাদিস যাকে উত্তম বলবে, সেই ব্যক্তি কিন্তু উত্তম হবে। আল্লাহ নবীর হাদিস আমাদের সামনে প্রমাণ করে, আল্লাহ রসুল বলছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে যে মানুষের উপকার করে, মানুষের যে উপকার করে। একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শেষ করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার মসজিদে মসজিদ নববীতে উনি এতেকাফে ছিলেন। এতেকাফটা ছিল নফল এতেকাফ। এক লোক গিয়ে ওনাকে বলছে ভাই আমার কাছে একজন মানুষ কিছু টাকা পাবে আর সে বারবার আমাকে টাকার জন্য তাগাদা করে, বারবার আমাকে সে ডিস্টার্ব করে টাকার জন্য, সে আমার কাছে টাকা চায়। যদি আপনি তাকে যা বলে দিতেন বা আমার ব্যাপারে সুপারিশ করতেন সে যেন আমাকে একটু সময় দেয়, এটা আপনি বলে দিলে ভালো হইতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ওনার কথা শুনে বলে চলো তোমার সঙ্গে আমি এখন যাব এবং সেই লোককে বলে দিব। তো সেই লোক মনে করছে হয়তোবা আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি যে এতেকাফে আছেন, আমরা সকলে জানি এতেকাফ অবস্থায় মসজিদ থেকে বের হওয়া যায় না, তো সকলে মনে করছে উনি হয়তো এতেকাফ ভুলে গেছে উনি মনে করছে। তখন উনি বলছে যে আপনি তো এতেকাফে আছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রসুলের রওজার দিকে ইশারা করে বলছে যে আমি এই নবীকে বলতে শুনেছি, উনি বলেছেন যদি কোনো মানুষের উপকার করার জন্য ঘর থেকে বের হয়, যদি কোনো মানুষের উপকার করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 বছর এতেকাফ করার সওয়াব দান করবেন। তা আপনাদের সংগঠনটা হইল মানব কল্যাণ, মানুষকে সেবা দেওয়া এবং কোরআনের মধ্যে আছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, ভালোর কাজে এবং তাকওয়ার কাজে তোমরা প্রতিযোগিতা করো, গুনাহের কাজে তোমরা প্রতিযোগিতা করবা না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং এই যে মানুষকে উপকার করা, কোরআনের মধ্যে আসছে লান তানাল বিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা সেই পর্যন্ত
কল্যাণ অর্জন করতে পারবে না সেই পর্যন্ত আল্লাহর সন্তুষ্ট পারবে না সেই পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না যেই পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো আর এখন আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে টাকা আর এই সংগঠন নিজের পকেটে টাকা দিয়ে আরেকজন ব্যক্তির মুখে ইফতার তুলে দেওয়া আরেকজন ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা নিঃসন্দেহে এই সংগঠন আল্লাহর কাছে মকবুল পাশাপাশি আপনাদের কাছে আমার আরেকটা আবেদন থাকবে যেহেতু আপনারা সকলে কল্যাণের কাজ করেন সকলে যেই যেখানে থাকেন যেই ব্যবসায় থাকেন যত ব্যস্ত থাকুক না কেন যেই যেখানে যেই জায়গায় সময় পাবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন যদি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন তাহলে আপনাদেরকে দেখে অনেক যুবকরা আপনাদের কাছে আসবে ধাবিত হবে আর বলবে ওল ঢাকা যারা সকলে নামাজি তারা নামাজ পড়ে তারা মানুষের সেবা করে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রাখবেন মাদ্রাসাতুন নূরের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা তসলিম আহমদ সাহেব সম্মানিত সভাপতি সেক্রেটারি ও কর্মকর্তা বৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহরবানি যা আমরা আজকে একটি উত্তম কাজে একত্রিত হতে পেরেছি এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে সমাজের যে কোনো সমস্যায় যুবকরা যদি এগিয়ে আসে তাহলে যে কোনো সমস্যাই সমাধান আল্লাপাক অবশ্যই করে দিবেন যেমন নবীজি যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াত আরম্ভ করেছিলেন তখন অনেক বয়স্ক লোকের আল্লাহ নবীর বিরোধিতা করেছে আল্লাহ নবী বলেন যে যুবক যারা ছিল তারা আমার পাশে দাঁড়িয়ে ইসলামের সহযোগিতা করেছে আল্লাহর দিনের সহযোগিতা করেছে আমি নবী হিসেবে আমাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহ এই জন্য ওল্ড ঢাকা ইউথ ফোরামের যে সমস্ত ভাইয়েরা আছেন আমি আল্লাহ পাকের কাছে এটা দোয়া করবো আল্লাহ যাতে আপনাদেরকে হজরত আবু বকর সিদ্দিকের মতো করে কবুল করেন হজরত ওমরের মতো করে কবুল করেন দেশের দশের জনগণের খেদমত করতে পারেন জনকল্যাণমূলক হাজারো কাজ আল্লাহ পাক আপনাদের দ্বারা নেন এই দোয়াই আমরা করব কেননা যুবক ভাইয়েরা যদি একদিকে দাঁড়িয়ে যায় একটি সুন্দর মসজিদ হওয়া সম্ভব দশটি পরিবার দাঁড়িয়ে যাওয়া সম্ভব একটি সমাজের যে কোনো সমস্যা সমাধানে যুবকরা যদি এগিয়ে আসে আজকে দেখা যায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনার যারা হিরোইন খায় যারা গাঁজা খায় বা যে সমস্ত ছেলেরা ডেসপারেট হচ্ছে বা কেশোর গ্যাং এটাও যদি আপনারা আপনাদের খেয়ালে রাখেন তাহলে ইনশাল্লাহ সমাজে যদি তৎপরতা চালানো হয় আস্তে আস্তে এগুলোও ইনশাল্লাহ নির্মূল হয়ে যাবে واستوى
ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا